আরান নবীর উম্মত আর আল্লাহ বলি আল্লাহ যাকাতরে হালাল করে দি যাকাতরে হনসবাজি আর আল্লাহ যাকাত হালাল কফারা হালাল গনিমতের মাল হালাল তিনজন জিনিস কইলাম যাকাত কফারা গনিমতের মাল যুদ্ধ করিয়ে যেই শত্রু কবলিত শত্রু পরিত্যক্ত যে সম্পত্তি আছে এই নিয়ে তো গনিমতের মাল এই মুসলমান আল্লাহ হালাল ইসলাম আল্লাহ মুসলমান আল্লাহ হালাল খনগরি দিয়ে বড় করে হোক যাকাত হালাল একজন তুম ফসি হইয়ে ইবে যাকাত দিব যার তুম ফসে নাই ইবে হেবু হাই রুজুরি কিন হন গুণ বনি গুণ হইতে নয় মকরু বনি মকরু হইতে নয় হন্যান অনুত্তম বনি অনুত্তম হইতে নয় হদু বা সৎকার তিয়া যেহনে কে হেন্য পারে অন্য রহন হয়ে যেহনে কে হেন্য হইতে হেবেল হয়ে দিন জীবে হইয়ে সৎকার তিয়া যেহনে কে হেন্য পারে প্রত্যেক গরিব হতে সৎকার তিয়া হেন্য পারে সৎকার তিয়া হেত্যার দহনে জীবে জামে মরে গিয়ে জীবের ফোয়া মরে গিয়ে কে নেই ইবে সৎকার তিয়া হেত্যার দে হই দহন অনরে সৎকার তিয়া যে দুগুম মানুষে জাকাত হেত পারে ওম বেগুনে সৎকা হেত পারে যে দুগুম মানুষে জাকাত হেত পারে ওম বেগুনে কাফফারা হেত পারে যে দুগুম মানুষে জাকাত হেত পারে ওম বেগুনে ফিতরা টিয়া হেত পারে কথা বুঝতে পারলাম না হন মকরু নেই হন অসুবিধা নেই হালাল করে দিয়ে দহনে অন্যান্য নবীর উম্মত হলে হালাল নো আছেন হযরত মূসা আলাইহিস সালামের উম্মত হলে কিনু আছেন নকামাতে হালাল নো আছে খুরবেন না গুস্ত ও খুরবেন না গুস্ত আর আল্লাহ হালাল কেন সুন্দর ব্যবস্থা দি কেন ওয়ারান নবীর উসিলে অনর গরু অনে কিনিবেন অনর গরু অনে জব করিবেন অনর গরুর গুস্ত অনে ভাগ করিবেন অনর গরুর গুস্ত অনে ফ্রিজে ঢুকে তিন মাস খাবেন গুস্ত তাহলে যার গরু তে জরেলি যার সুখ থাকল দে যার আনন্দ থাকল দে মধ্যে তো সব হইয়া ফিরি রহমান সুবহানাল্লাহ সোয়াব ফদিন গরুই বেয়ার শরীর যেদিকিন ক্যাস আছে এদিকিন সোয়াব আল্লাহ দান করিব ও আল্লাহ ফেটবরি গুস্তা হেলাম ও আল্লাহ জরাই দিয়ে মজা ফেলাম ও আল্লাহ তকসিম গর্গি দিয়ে মজা ফেলাম ও আল্লাহ ঈদ গর্গি দিয়ে মজা ফেলাম আবার সোয়াব দিয়া করিব না হতে প্রতি ক্যাসে ক্যাসে সোয়াব রহমান সুবহানাল্লাহ অন্যান্য নবীর উম্মত আল্লাহ কোরবানির গোস্তা হালাল নো আছে যাকাত তিয়া হালাল নো আছে গনিমতের মাল হালাল নো আছে কাফফারাত তিয়া হালাল নো আছে যাতুন যাকাত এসে হিসাব কিতাব গরি স্বর্ণ চাঁদি টিয়া ফসিয়া ইম বেগিন গাঠি বাঁধি ফারুর ফেলে আজাগো ফুরে জল মিক্কে ভাত এলো যে ফেলে আজে বাগুই এটা লাইয়ে যাতে ফেলে যাইবে এরপরে আল্লাহর যদি কবুল করে দয় ও তুম বলে আগুন আইব আগুন আইয়ে ঠিয়া একদিন হে ফেলেব স্বর্ণ একদিন ফুরি ফেলেব যদি ফুরি গিয়ে দয় তৈরি বুঝিবে দা আল্লাহ তোমার জকাতর কবুল করে গিয়ে আর যদি ন ফুরে দয় বুঝিবে দে তোমার টিয়ার মধ্যে হারাম আছে আল্লাহ কবুল ন করে এডো এডো কেন ব্যবধান বুঝছেন নাই আরা জকাত দিদি আরা জকাত কবুলন না কবুল নর আরা ন জানি আল্লাহর হাসা আশাবা দিদি কবুলর এবার আল্লাহর বন্দা বহু বহু হাঁদের ও আল্লাহ লাখটিয়া জকাত দিলাম দয়া করে কিনে কবুল করিল কবুল নোয়ান তাইলো দোয়া করিল কবুল আল্লাহ করি লইব তবে যদি কবুল নো দিয়ে যদি মানুষে জানিত দয় এখন বেজতি নিয়েছ কেন হন বাজি অনে টিয়া ফসি ফারুর রায়েশ রায় এনার পরে আসমান তো নয় আয়ের না হয় তাহলে কি বুঝা গেল অনজকাত কবুল নয় অনজকাত কবুল নয় অনাজি সে মসজিদ কমিটির সভাপতি এলাকার মানুষ কি হইব এই তোর সভাপতি কিনে না মানিবে না তুই জাহাত দিস যে তোর জাহাত আল্লাহ কবুল ন করে হব না হব রো দেখ না বেজতেই দিয়া বউ বলল একদিন হজ্জে বেজি বউ কি হইব ওই এত হাবিল তুই না মারাইও তুই মানুষ বে না নে জিবে জকাত দিয়ে তো আল্লাহ কবুল ন করে দে আল্লাহ আকবার আল্লাহ আকবার আরান নবীর উসিলায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরারে বে জেতুম বাসাই আল্লাহ আকবার নেহি দো জাহান মে মিসালে মুহাম্মদ নায়াবি নায়াবি মিসালে মুহাম্মদ চে জুই মিসালে মুহাম্মদ মদ নয়াবি নয়াবি মেসালে মোহাম্মদ আমার নদীর নবীর সাথে কোন নবীর তুলনা হয় না আমার নবীর সাথে কারো তুলনা নাই আমার নবীর উম্মতের সাথে কোন নবীর উম্মতের তুলনা নাই জোরহানা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার
তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত হযরত মূসা আলাইহিসসালামে ফরমাতুন যে আয় আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত এগুন তো উনল্লে বলি যাকাত হালাল আরল্লে বলি যাকাত হালাল নয় উনল্লে বলি গনিমতের মাল হালাল আরল্লে তো হালাল নয় উনল্লে বলি কাফফারা হালাল আরল্লে তো হালাল নয় উনল্লে বলি এরে আ কুরবানির গোশত হালাল আরল্লে হালাল নয় উম্মতি বেকিনে আরে দি দেও না আরার এই উম্মতের লে শুধু আল্লাহই যাকাত কাফফারা হালাল করে গেছে না হাদিস শরীফের মধ্যে একখান ঘটনা আছে ওগো বুড়া মানুষ গরিব মানুষ রমজান মাসত দিনের বেলা রোজা রাহি নিজের স্ত্রীর লগে স্ত্রী সহবাস করবে কেন করে গেছে স্ত্রী সহবাস করে গেছে হতে বেগুন মাথা নবাজি কে রমজানত হতে দিনের না রাইতে দিনত কিরাহি রোজা রাহি গুণ হবো না নকামাতে রবাজ গুণ হবো না ছোট গুণ না বড় গুণ বড় গুণ বড় গুণ হইব কাফফারা দিয়া ভরিব রোজা ভাঙ্গি রত্তর টুর হইব এই রোজাই বেড়ে কাফফারা দিয়ে রোজা করা ভরিব ঠিক না মানুষই বেল্লা রসুল দরবারত এসি রসুল পাকত দরবারত আনা ভরিব না সমস্যা হইল বুয়া আদালত আনা ভরিব না আল্লাহ রসুল তো সিদ্ধান্ত লো আনা ভরিব না আল্লাহ রসুল দরবারত গেলি যে হন সমস্যার সাথে সাথে সমাধান ঠিক কিনা বারাগারি হ এই লাকায়ে তু জওয়াবে হার সওয়াল মশকিল লাজত হাল সওয়াদ বে কিল কাল মশকিল লাজত হাল সওয়াদ বে কিল কাল রসুল পাক দরবারত গিয়ে হুজুর আর অবস্থা তো বেশি খারাপ হুজুর হালা কো কি হতে কেন ইয়ে দেয় হয় হুজুর বেশি শর্মার হতা কি শর্মার হতা হস না কেন ইয়ে দেয় হয় দে আয় রোজা মাস সালে তো রোজা মাস সালে কেন ইয়ে দৌড় হয় দিনের বেলা কেন ইয়ে দেয় দিনের বেলা হয় আর বললো বললো কেন ইয়ে দেয় হয়তো বললো স্ত্রী সব আসে আল্লাহ রসুল ফরমাত দিচ্ছে ঠিক আছে তুই হামকা করলি ওকে গোলাম আজাদ করবি কি আজাদ করিব তো ওকে গোলাম আজাদ করিব গোলাম মানে উগ্র মানুষ কিনি লইব কিনি লইয়ে দিবি দান করে দিব ইবে দাম হদুন দশ লাখ চেয়ে দি গোলাম উগ্র কিনি আল্লাহ রাস্তা দান করে দিব অর্থাৎ ইবে আজাদ করে দিব হজনা গরিব মানুষ আর দশ লাখ চেয়ে হরে পাইও আর গোলাম কিনি নিয়ে ফেরকে মাজাদও করে নিয়ে ফেরকে ইসলাম ও মানুষে যে না পারে ইসলামে এর নির্দেশ নেই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা শরীয়তে দ্বিতীয় অপশন রাখি দুই নম্বর অপশন হইয়ে দে গোলাম আজাদ করি না ফেললি ষাটজন মিসকিনের হানা হবে ষাটজন মিসকিনের হানা হবে হয়তো এলে খাম করো গই তুমি ষাট মিসকিনের হানা হবে মানুষই বে হয় দুজন আই নিজে হেঁটে না ফেলি আর মানুষের হতো না হানা হবে আর তুমি চেয়ে বসছে না গরিব মানুষ আল্লাহ রসুল হবল লই বাবার মিসকিন মানুষ কিছু নেই বেতন ষাট মিসকিনের হানা হতো না হবে তোর ষাট মিসকিনের হানা হবে না ফেললি তৃতীয় যোগ্য অপশন আছে তৃতীয় অপশন হইয়ে দেখি লাগাতার রোজা রাখবে সেট রোজা লাগাতার মধ্য দি গ্যাপ দিন না পারিব মধ্য দি ফাঁক দিন না পারিব ফাঁক দিলে আবার শুরু ফাঁক দিলে নকামা দিলে আরে মানুষ গুয়াছিল এবার গেলিয়ে দেওয়া শুরু এবারে যদি অনেকে দেখে এন হইতে দিয়ে আবার শুরু হলে দালে দূরে নিতে হইলে এবার ফাঁক দিলে কি করা করিবে নকামাতে আবার শুরু ফাঁক দিলে আবার ফাঁক দিলে আবার শুরু হবো লাগাতার রাহা করিবে দে সেট আল্লাহ রসুল ফরমাত তুমি তো গোলাম আজাদ করি না পারো সেট মিসকিনের হানা হবে না পারো তাহলে সেট রোজা রাহ হবো রোজা হবো রোজা সেট হদ হুজুর আর রোজা উগ্র রাখি দে একসিটি গিয়ে দিয়ে হবো রাখি দিয়ে উগ্র আহিয়ে রা কন্ট্রোল করে নেওয়া পারি দি এক্সিডেন্ট হোক ইয়ে দি হুজুর আর বাকি হুম ক্যাং করে কমাই যাও হন্য পারি অনার সেক্টর আর একটু হবে না সেক্টর রোজার আহিলে তা তো সেট বেরোবো আমার লাগে অনার তো আসা নিশ্চিত নয় আল্লাহ রসুল বলে এসি রহন সুবহান ইয়ান দিয়ে আসন নাম বলো সুন্নত রহন সুবহান আসন নাম কি রব সুন্নত সুন্নত মানুষ এবার হতা উনি আল্লাহ নবীও এসছে আশেপাশে যারা আছে তারাও এসছে অনেকে বহু আল্লাহ হজ্জে করে আলিবে নো আসিব দিয়ে কিন্তু অনেকে আসেনি চাও না আল্লাহ রসুল হজ্জা তৈলি তৈরি চুইয়েন দেবাই
নবীর সালাম তো মহব্বত লাগার মানুষ বেরে আল্লাহর নবী তো ওই বিয়ে আল্লাহর নবী ওই দিবে তো ইয়ে দে হা কাহা তো হালাল হো গিয়া জোরহান সুবহানাল্লাহ আর নবী হা কাহা তো হালাল হো গিয়া নেহি কাহা তো হারাম হো গিয়া আর নবী ইয়ে সলে হালাল নু হলে হারাম হা হলে হালাল না হলে হারাম এই মর্যাদা আর নবীর খনে দিয়ে বড় করে না হইবে না ইবেতেন দিলে নবী ও তুমি এন্ড বইও শরীয়ত অপশন দিয়ে দে তিন্ন গোলাম আজাদ করিবে সেট মিসকিন রাহানা হবে বে এই যদি না পারো দশ সেট রোজা রাখবে এটা অপশন আর নাই আল্লাহ রসুলের অপশন আছে না নাই দরজা খোলা আছে না নাই রসুল পাকে যা হইব তা হইব ঠিক কিনা বারে গরি হ আল্লাহর নবী যা হইব তা হইব ইবেন নামে যদি বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ তুমি বইও কিছুক্ষণ বড় গো মানুষ এসে এত বড় গাঁঠি লইয়ে হজুজুরিন জাকাতের মাল অনে যারা মনে হয় তারে দিবে যারা ইচ্ছা তারে দিবে অনে লোন আল্লাহ রাসূল হতুই আছেন না হদা আছে হুজুর হদার ইনলো 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 ইরে সেট মিসকিনরে জায়ের ভাগ করে দিয়া গই তোর কো ফারা দিয়ে দিব সেট মিসকিনরে তুই কি করে ইয়ো গই ভাগ করে দিয়ে ইয়ো গই কো ফারা কি দিব গই আ দিয়ে দিব গই সমস্যা সমাধান হই না ওগি গই মানুষ বে কি হ হতে রও না মানুষ ইব হয় যুজুর আত্ম গড়ি ফরে দিয়ে দেন নাকি আত্মনিক কিনে তবাং করে দিয়ে দেন অতর হতে তাই না বুঝলাম হতে মতলব ওই যুজুর আত্ম গরিব মানুষ মদিনা শরীফ নেই আত্ম বারা মিসকিন মানুষ মদিনা শরীফ নাই আল্লাহ রসুল হবল লই আসাও ইদা তো মিসকিন মানুষ মদিনা শরীফ আতান নাই ইদা তো কিচ্ছু নাই একবার ঘর নাই বাড়িও নাই ঠিও নাই বসে নাই কিচ্ছু নাই একবারে মিসকিন হজুর আত্ম মিসকিন মানুষ মদিনা শরীফ আতান নাই খাদা নাকি তো তুই হেভেলে দে সদ না হজ আর হেভেলে বেল হলে বেশি ভালো হবে আল্লাহ রাসূল ওর মধ্যে ঠিক আছে যা তুই হেভেলে লাগই তুললে বলি এর শরীয়তের হুকুম ইয়ান তুললে বেশি সত্য পৃথিবী তার হনে কেলে দেয়া না যাইবো জোরে হন সুবহানাল্লাহ দেখ কেন বো কফারা শুধু হালাল করি কে নয় যার কফারা আল্লাহর নবী তারও হবে ই জোরে হন সুবহানাল্লাহ এ বে বন্ধু আল্লাহর নবীর ওসিলায় আর আল্লাহ যাকাতের মাল হালাল হইয়ে অফিসার আল্লাহ ঘুষ হালাল হইয়ে হ্যাঁ কিছুদিন আগে ফেসবুকত ভাইরাল হই আর আর দেশর পুলিশ অফিসার উপর বক্তব্য তোমরা আলেম হইছো মলেশিয়া বসিও যাকাত খাই হাই ফিতরা খাই হাই সদকা হাই হাই নরো এটা হবে না ইবলিস গুটছে তো মোলো নামের কলঙ্ক আজ নাম দিতেম না স্যার ভাই এন নানি বেরি নকা মাতিল ইবে হদে গেল দিয়ে হদে এরি আর আর গুনরে গেল দিয়ে হদে এরি হদি তারা বেগন সৎকা হাদে তারা বেগন কি হাদে সৎকা হাদে আর আর যারা সৎকা হন না হই হাইয়ে হইয়ে গেল দিয়ে সৎকা হন হালাল না হারাম এই নামাজ তো মানুষ সৎকা হন না হালাল হারাম না হালাল যাকাত হন না হারাম না হালাল আর নবীর ওসিলায় উম্মতের লে বুলিয়ে রে জাহাত হন না হালাল আর হাইদে হালাল আর যারা যারা আমাদেরকে সৎকা কাই একথা বলে তিরস্কার করে তারা গুস কাইয়ে ফেট মোটা করে ঠিক কিনা বারে গরি হ গুস খানে নকা মাতিলে খানে একটি হাত একটি ওগো ব্যাটারি ওলা রিক্সা ওলা যার হদে কিছু দে আতে রঙ্গে বের করে দে হদে কিছু দে হান সাংবাদিক গল দেব দে কিছু দে হয় হদে স্যার আমার কাছে কোনো টাকা নাই হরেক বেড়া 20 টাকা দে 20 টাকা দে 20 টাকা দে হয় স্যার নাই দি হয় 10 টাকা দে 10 টাকা দে 10 টাকা নে হদে কেন দুটি কেন চাতে দে সরো কেন বিকে দে হয় স্যার আমার কাছে 1 টাকা নাই হদে লুকি বিড়ি দে কি আছে তে বেরে নাই হয়তো লুকে কি দিয়ে বিড়ি দেখো নে বাজি এম বাবে গু সাদে ও একেবারে টমটমওয়ালা রিকশাওয়ালা ইদে তো না ফেললে হতে বিড়ি বলিও দেছো না রেলের টিকেটওয়ালা টিকেট বেচার হ টিকেট তো নাই আজ হ সাদ দেন না উজুর মানুষ হতেছে 50 টাকা বাড়াই দেন হদ আমার কাছে টিকেটের টাকা ছাড়া কোনো টাকা নেই হদ হচ্ছে 10 টাকা বাড়াই দেন
তো হদে হদে না আমার কাছে টাকা নেই হদে অন ফান হন আল্লাহ ফগরত ফান বন্ধ আছে না তুমি ফান হলো দাও না দেখিও না বাজি আর রে তিমহানার বলে যাকাত হয় সদকা হয় হালাল হাদে না হারাম হাদে হালাল হাদে না হারাম হাদে আর যারা নাকি আর রে সদকা করব সদকা হয় বলি হর যাকাত হয় বলি হর ইতারা কি হাদে বড় করে হন আর জোরে কি হাদে গুস হাদে হারাম না হালাল খাইয়ের দুনিয়াত ফের ডরর জাহান্নামত ফের ডরবিও ফেডের ভিতরে বলে আব্দু কি এর খিলখিলে খিলখিলে তোর হরে বোধে ঠিক কিনা বারা করি হ আল্লাহ বি আগুনের হেফাজ করো আমিন হ আর নবীর ওসিলায় যাকাত হালাল করে দি এরপরে মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ তোলে এই উম্মত তুন আর দিও না আল্লাহ ফরমাতেন যে না 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 এগুলো উম্মত মুহাম্মদি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এগুলো কারোকে দেওয়া হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বে বন্ধু ওয়াল আখেরি প্রশ্ন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমার আয় আল্লাহ আয়ুগ্য উম্মত সম্পর্কে জানি এতরা বাতিলের লগে মোকাবেলা করিবে অন্যায়ের বিরুদ্ধে কঠোরতা হইবে অন্যায়ের বিরুদ্ধে কঠোরতা হইবেও আ বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করিবেও ইসলাম লাই যুদ্ধ করিবেও দেশর লাই যুদ্ধ করিবেও দেশর রক্ষা করিবেলে জীবন দি ফেলেবেও আ ইসলামর রক্ষা করিবেলে জীবন দি ফেলেবেও নবীর ইজ্জত সম্মান রক্ষা করিবেলে জীবন দি ফেলেবেও আখেরি জামানার নবীর উম্মত মিয়া অজগতর মানুষ জানি রাখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর কওমরে আল্লাহ যেতে বলে যুদ্ধ করিবেলে হই আল্লাহ যুদ্ধ করে বললে নির্দেশ দিয়ে মুসা আলাইহিস সালাম ঘোষণা করে গিয়ে মুসা আলাইহিস সালামর কওম বিয়াগুন এক কান্দি জময়েরে এক বেক এক কান হতা হইয়ে আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন তুমি এবং তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকব নাউযু বিল্লাহ বড় করে হ তার বিপরীতে আমার নবীর উম্মত আল্লাহ নবীর উম্মতরা কি বলেছেন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কখন করতে হবে কি করতে হবে কোথায় যেতে হবে কাকে মারতে হবে কি করতে হবে আমাদেরকে নির্দেশ দিন আমরা মাত্র 313 জন আমরা ভয় পাবো না আমরা ভয় পাবো না আমরা ভয় পাবো না শুধু আপনি নির্দেশ দিবেন আমরা আপনাকে কথা বলবো না আনতা রব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন যেভাবে মুসা পেগম্বরের উম্মতরা বলেছে আমরা উম্মতে মুহাম্মদি আমরা সেটা বলবো না আমরা যতক্ষণ পর্যন্ত শরীরে রক্তের বিন্দু থাকবে কাফেরের সাথে বেঈমানের সাথে নাস্তিকের সাথে মুরতাদের সাথে লড়াই করে যাব ঠিক কিনা জোরে হ রাজি আছো না রাজি আছো না কেন গলি বেদে হুজুর অনাস অনা অনাস আগে আগে আর আছে পিছে পিছে গোলটা ফুটিলে কিন্তু আর নাই গোলটা ফুটিলে কিন্তু আর নাই এন্ডলি হলে চলিবে না বাজি ইব উম্মত মুহাম্মদিয়া নয় আল্লাহর নবীর উম্মত যদি হন আল্লাহর নবীর উম্মতের সেই গুণ যদি আপনার ভিতরে থাকে যেই কোন বাতিলের সামনে যখন যেভাবে বলতে হয় কথা দিয়ে বক্তব্য দিয়ে লিখনির মাধ্যমে আর যখন প্রয়োজন হবে উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে যেতে হবে ঠিক কিনা বারাগারি হ্যাঁ তো এর শোনা নাই হন হন তো এর আছে বড় করে হস কেন করি বাদে হানার প্যাকেট দিলে হাইম দেরি হ্যাঁ ইসলামর ইসলামর পক্ষে আল্লাহর নবীর শত্রুর বিপক্ষে বলতে থাকব প্রয়োজনে জীবনও দিয়ে দেব ঠিক কিনা বড় করে হ ঠিক কিনা বড় করে হ আপাতত জান দিয়া না করিব আগামী হালিয়ে ফজর নামাজ সাম ফরা করিব ইয়াম ফরা যাব না আবাজ ইয়াম ফরা যাব না সা হন হন ফারিবেন কি ফারিবেন দে আগামী হালিয়ে ফজর নামাজ বেগুনে এবে মে কেলা না আমি কেলা তো আদি হন না আবে না মাথা টুপি তো নাই ফেলা হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে সে হুক হতে এত ওয়াজ করলাম মে কেলার মাথা টুপি তুলে নেবে প্রত্যেক ওয়াজের মধ্যে মে কেলা তাহা দেনা নে না কামাতিলার ওয়াজ
অনন অনন তাহিত্তর মগর মে কেওলা মোলেশে গ গবল ওয়াজ গরে ওয়াজ বেশি লম্বা গর গিসি তো বেশি ফরস মানুষ বেগন দেখি দে ইরে তিন জন আছে হদ আল্লাহ 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 হদ আমরা তিন জন না হদ আল্লাহ ওয়ালা আমরা তিন জন ইয়দে আল্লাহ ওয়ালা আবাই অনন নাম কি মানে বেশি আল্লাহ ওয়ালা মানুষ হদ হজ না আল্লাহ ওয়ালা না মে কেওলা অনু ওয়াসেজ নগর দাদেন নিভারি দি হদড়া নাকি ও অনেকি ওয়ালা হদ এফেন্ডল ওয়ালা অনু ওয়াসেজ নগর দি ইতু দেন নিভারি দি হদ ও অনেকি ওয়ালা হদ কারণ বল ওয়ালা অনু ওয়াসেজ নগর দি ইতু দেন নিভারি দি আর আর গুম বি আমি গইও কেন তালো মে কোলা হড়তে হওয়াজত তাহে কিন্তু মে কোলার মাথা টুপি অন দেখিও না হতে না পারি হামা হে যদি টুপি উগ দে দই মুসে তুমি ফালাস্তি উগ তো আইরে দিব দে ঠিক না মুসে তো ফালাস্তি উগ তো মুসে তো ফালাস্তি তে হানো নকা মাথিলে রে বাজে ফালাস্তি টুপি হন দে দে ফালাস্তি মুসল্লি হলে দে দে কে মুসল্লি ফালাস্তি মুসল্লি মুসল্লি ফালাস্তি ছিন না মুসল্লি ফালাস্তি কর না এতে ফ্যান কিনে তরে লুঙ্গি কিনে তরে গেঞ্জি কিনে তরে খত্তা কিনে তরে মগর টুকিবে কিনে না পারে ই বলতে ফ্লাস্টিক মুসল্লি ঠিক কিনা বড় করে হসে আজ এই ফ্লাস্টিক মুসল্লি গুলো দিই মতি করে দেবো আর এম বরবাদ গিয়ে দিই আজ ইমাম উগ ইমাম মতি আর নিশ্চুক আজ আজ আজির ঘটনা এই এই আচ্ছা তো মুসল্লির নাম না হল ইমাম মতি করে দে ফ্লাস্টিক টুই মাথা দি মুখ দাড়ি নেই আর বেশি বরবাদ গিয়ে গুছ আসলে ওরা তুইও নিদের গে আনিও নিদের গে তুই কি ইমামতি আকে মুক্ত দিও তেম বেড়া একদিন আগর গে ইমামতি আর দিতু গরিবি তুই তো দাড়ি নাই আত্ম দাড়ি নাই এন্ডলে হন ধর হারা আছে না বড় করে হয় ইমাম সাহেব ফদি বে মুক্ত দি তুম বালা ওয়া ফরে ফরিব না ইমাম ও বিরে হে মুক্ত দিও বিরে হে সে ইমামই বে কে ইমামতি অন্তত পক্ষে আয় মুক্ত দিতে বিরে হে ইবি অন ইমাম দে আবাজি বিরে সারা না ফরিব না এই যে তুই বিরে সারিন না ফরজ বড় কি ইমামতি করে অদ ঠিক কিনা বড় করে হ্যাঁ ইমামও দাঁড়িয়ে আছে মুক্ত দিও দাঁড়িয়ে আছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো তো মানুষ অন হো দিবে ওরে তুইও দাঁড়িয়ে আছো তাইও দাঁড়িয়ে আছি তুই কি ইমামতি তুই ইমামতি উৎপত্তি না কিলে ইমাম হাদিবে মুক্ত দিত তুমি বালা ওয়াফরিব না করে পুরো মসজিদের মধ্যে মশল্লা হনি কি নেই হাত তুন আছে গরম হালে মশল্লা তাহা না কে হাত তুন না তাহা মগর ইমামতুন কে ইমামর অবস্থা বালা তাই বেললে ইমামর অবস্থা বালা তাই বেললে হনি কি হাত তুন দাঁড়িয়ে নেই ইমামতুন দাঁড়িয়ে আছে হনে কি আর হত্যা লম্বা না ইমামর হত্যা লম্বা হনে কি আর তুমি মাথা ফরি না ইমামত মাথা ফরি আছে কে ইমামর অবস্থা মুক্ত হয়ে তুমি কিউবা ভরিব বালাবা ভরিব ইয়া মুক্ত দিয়েও তো মাশা আল্লাহ টুপি টেমি মাথা দিয়ে এসছি ইমাম সাহেবের সাথে ফ্লাস্টিক মাথা দিই দেলে না বাজি লা 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 এটা ফিসুতে বহুত বালা 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 দাড়িওয়ালা মানুষ আছে এটা দাঁড়িয়ে এসছে মানুষ কিলে ইমামতি করে দে আর রুচি নষ্ট হয়ে গিয়ে দি আল্লাহ আকবর ইমাম হাদি বে বালা ওয়া ফরিব আছে অনেক দিন টেলিভিশন সো অনেক ইমাম যদি টেলিভিশন সাইবের হিসাব মাস ফরিবে না হ্যাঁ গম লাগবে না গম ন লাগবে কে ওটা আই আই এন্ড বহু টেলিভিশন সাই ই বহু সাই ই বেকার ইমামতিও হালিয়তি ইমামতি আগর কি বহুত ভালো ঠিক না ইমামের অবস্থা কি বালা ওয়া ফরিব না তো যা হোক উগ্র টুফি কিনিবেন টুফি মাথার দিবেন টুফি মাথার দিলে বেশি মহব্বত লাগে না লাগে নকা মাতিলে রে ভাই রাস্তা দিয়ে হাঁটি যাবে সময় সালাম করে উগ্র টুফি মাথার দিয়ে দে মানুষ দেলি মেয়ে ফল সরি যাবে সরে না আর টুফি ছাড়া অন্যরে দেলি জেন্টলম্যান ইবেরে দে নসরে কিরোডি টুফি ছাড়া টুফি ওলা মানুষ উগ্র দেলি দিবে দেলি সরি গেলি গই ইতারে দে নসরে দিয়ে হদি তো আনান আনান নামরদ মিখে যেতে লাগে বাস্তবে পুরুষ আর এখন জম বসছে নামরদ নিক আল্লাহ আকবার আল্লাহ আকবার মুখত দাঁড়িয়ে রাহিলে মাথার টুফিবে দিলে আর নবীর সুরতের লগে মিলে যাবে গই মেয়ে ভুয়াইও শর্মাইব গুন্ডাইও বা সম্মান করিব গুন্ডাইও সম্মান করিব
পুলিশ রাস্তা তে দেখা দে এন খোয়াছি মি কে ফেলে মন সিগন্যাল সিএনজি ওয়ালা ফেলি ও এসে টেল লব অন্য ফেলে 10 টি হলো দছনেন হবে আর ও বারার দেখিলি ও হুজুরে না দেখতেছি জান 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 কি সমস্যা হুজুর হুজুর সামনে এত বড় সিটিং বাজি এখানে করিব কি শরম লাগে আর ওই হুজুরের কে সম্মান করে দে ঠিক না বাজি হুজুরের কে সম্মান করে মাথার টুপি আউজুম না হুজুর তার ফান্নাও বাজি মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাড়ি আছে আর নবীর মারহান আছে আর নবীর মারহান যেতে দেখ কিব পুলিশ বে সম্মান করে নেতা সম্মান করে এমপি সাহেব সম্মান করে কিতাহিলি মাথার টুপি তাইলি মুখের দাড়ি তাইলি যদি সম্মান না করে দেন রইলে না তো অনেকে এটা হয় ইবের ভিতরে নাস্তিকতাবাদে বীজ বপন করে গেতে ঠিক কিনা বড় করে আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো কামিন হ আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো কামিন হ।